এবার থেকে হোয়াটসঅ্যাপে আপনার প্রাইভেসি হবে আরো স্ট্রং, কারণ আপনি আপনার ফোন থেকে যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপে আপনার লাস্ট সিন শুধু নয়, আপনি চাইলে আপনার অনলাইন স্ট্যাটাসও হাইড করে রাখতে পারেন। আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে ফোন করতে পারেন, তার কাছে কোন রকম নাম্বার শো হবে না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে গুগল মিট এবং জুম অ্যাপের মতো প্রায় 20-25 জন কেন, প্রায় 100 জনের মতো মানুষের সাথেও একসাথে অনলাইনে গুগল মিটের মতো কল করতে পারবেন, কনফারেন্স কল। তার জন্য বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই দেখতে থাকুন। আজকে দেখাবো হোয়াটসঅ্যাপের 3টি ইউজফুল লেটেস্ট ফিচার যা আপনার অবশ্যই জেনে রাখাটা দরকার। বন্ধুরা বলে রাখি, যদি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এমনই বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিক জানতে আমার এই হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করে দেখা যাচ্ছে ভিডিও। বন্ধুরা প্রথমে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে প্রথমেই আপডেট করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে। লেটেস্ট আপডেট আপনি করে নেওয়ার পর একইভাবে আমি দেখাচ্ছি আমার এই ফোনে, দেখুন ওপরে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনি সেটিংস আসবেন, সেটিংস আসার পর এখান থেকে প্রাইভেসি, প্রাইভেসি আসার পর এখান থেকে দেখুন যে লাস্ট সিন, একমাত্র যেটা ছিল আগে যে লাস্ট সিন আপনি হাইড করতে পারতেন, এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অ্যাড করা হয়েছে। অর্থাৎ আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ এর স্ট্যাটাস, লাস্ট সিন স্ট্যাটাস যদি কাউকে হাইড করে রাখতে চান কারোর কাছ থেকে, সেটা তো পারবেন। পাশাপাশি অনলাইনে আসেন কেন, সেই স্ট্যাটাসটাকেও কিন্তু হাইড করে রাখতে পারেন। প্রথমে দেখুন এখানে রয়েছে হু ক্যান সি মাই লাস্ট সিন, এটাকে আপনি যদি অন অফ করে রাখতে চান তাহলে নো বডি করে রাখতে পারতেন আগে থেকেই। কিন্তু এবারে নতুন করে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এখানে যে হু ক্যান সি ওয়েন আই এম অনলাইন, আপনি কখন অনলাইনে আছেন সেটা কেউ জানতে পারবে কিনা। আপনি যদি চান যে এফটি অন করে রাখতে, তাহলে যে কেউ আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে রয়েছেন কিনা সেই স্ট্যাটাসটা দেখতে পারবে। আপনি চাইলে আপনার ফোনের হোয়াটসঅ্যাপের লাস্ট সেন স্ট্যাটাসটার সাথে সাথে আপনি অনলাইনে আছেন কিনা সেই স্ট্যাটাসটাকেও অফ করে রাখতে পারেন। তার জন্য এখানে সেম অ্যাজ লাস্ট সিন, অর্থাৎ আপনি যদি এখান থেকে লাস্ট সিনটাকে নো বডি করে রাখেন তাহলে এইখানে অনলাইন স্ট্যাটাসটাও কিন্তু নো বডি হয়ে থাকবে, অর্থাৎ কেউ দেখতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে আজ অনলাইনে আছেন কিনা। এরপরে আপনাকে দেখায় যে দ্বিতীয় ফিচার কি রয়েছে। দ্বিতীয় ফিচার হচ্ছে দেখুন এখানে যে হোয়াটসঅ্যাপ কল, হোয়াটসঅ্যাপ কলস এর মধ্যে আসার পর দেখুন এখানে নতুন ফিচার অ্যাড করা হয়েছে, এখানে নতুন একটা বাটন দেওয়া হয়েছে যেখানে ক্রিয়েট কল লিঙ্ক, এর উপর আপনি যখন ট্যাপ করবেন এখানে একটা ভয়েস কল বা কল টাইপ, ভয়েস কল বা ভিডিও কলের জন্য একটা লিঙ্ক এখানে জেনারেট করে দেওয়া হবে। এই যে ভয়েস কল হোক বা ভিডিও কল, এখান থেকে আপনি সুইচ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে লিঙ্ক একটা জেনারেট করে দেওয়া হবে। এখান থেকে আপনি কপি লিঙ্ক করতে পারেন বা আপনি এখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যে কোনো ব্যক্তিকে বা যে কোনো গ্রুপে এই লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ কলে সকলেই জয়েন হতে পারবে এবং এখান থেকে আপনি যদি চান শেয়ার লিঙ্ক করে এখান থেকে যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি এইটাকে, এই লিঙ্কটাকে শেয়ার করতে পারেন। তো এখান থেকে কপি লিঙ্ক করে দেওয়ার পর এখানে আপনার ধরুন এই গ্রুপটার মধ্যে আপনি সকলকে কলের সঙ্গে অ্যাটাচ করতে চাইছেন বা কল জয়েন করাতে চাইছেন, তাহলে এখানে লিঙ্কটা পাঠিয়ে দিলেন। যে যে এই অ্যাকাউন্ট থেকে যে যে তার অ্যাকাউন্ট থেকে এই কলে জয়েন হতে চাইবে, তাহলে এই জয়েন কলের উপর ট্যাপ করলে কিন্তু ডাইরেক্ট আপনার কনফারেন্স কলে জয়েন হয়ে যাবে। এরপর আপনাকে দেখাবো আপনি ফোন করলে যে কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো ব্যক্তি আপনার ফোন কলের নাম্বারটা জানতে পারবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তার জন্য এই থ্রি ডট আবার ট্যাপ করবেন, তারপর সেটিংস আসবেন, সেটিংস আসার পর প্রাইভেসি যাবেন, প্রাইভেসি আসার পর এখানে অ্যাবাউটের উপর ট্যাপ করার পর এখানে দেখুন নো বডি করে দেবেন। তাহলে আপনার ডিটেলস, আপনার ফোন নাম্বার, আপনি যদি যে কোনো ব্যক্তিকে ফোন করেন তার ফোনে যদি না আপনার নাম্বার সেভ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আপনার কোনোভাবেই নাম্বার শো করবে না। বন্ধুরা আরো ইম্পর্টেন্ট কি কি লেটেস্ট ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে জানতে এবং কি কি বিষয় এখনো জানা রয়েছে সেইগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিও থেকে ভালো লেগে থাকে বা ভিডিও দেখে একটুখানি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপের এই 3টে লেটেস্ট ফিচার সম্পর্কে এখনো পর্যন্ত জানে না। আর যদি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এমনই বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিক জানতে হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনার কাছে সব থেকে আগে চলে আসে নোটিফিকেশন। আর যদি ফেসবুক থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আবার ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ ফ্যাক্ট চ্যানেল। সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।